কৈলাসহর শহরের মিনি মার্কেটে শহরের সবচেয়ে বড় মাছ মাংস এবং শুকনো মাছের দোকান। এই মিনি মার্কেটের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে রয়েছে, যার ফলে ক্রেতা এবং বিক্রেতা সহ অন্যান্য পথচারীরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। প্রতিদিন এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। ব্যবসায়ীরা কয়েকবার পুর পরিষদের কর্মকর্তা সহ স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পর ভঙ্গুর রাস্তার উপর কিছু রাবিশ ফেলে দায়িত্ব পালন করে। বৃহস্পতিবার বাধ্য হয়ে মিনি মার্কেটের মাছ মাংস ব্যবসায়ীরা শহরের গার্লস কোল রোড অর্থাৎ শহরের মূল রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন অবরোধকারীরা জানায়, ভঙ্গুর রাস্তাটি সংস্কার না করে কিছুদিন পরপর এই রাস্তার উপর রাবিশ কিংবা ইটের গুঁড়ো না ফেলে মাটি ফেলা হচ্ছে, আর এই ভঙ্গুর রাস্তার উপর মাটি ফেলার পরে বৃষ্টির জলে রাস্তায় প্রচণ্ড কাদা হচ্ছে এবং রাস্তার পাশের ড্রেনের জল জমে যাওয়ার ফলে এই রাস্তাটি চলাচলের আরও অযোগ্য হয়ে পড়ছে। মিনি মার্কেটের পক্ষ থেকে কৈলাসহর মিনি মার্কেটের যে রুটটা বাই রুটটা যেটা আছে এবং ড্রেনের মধ্যে যে কাদা জমতেছে, আজকে বিগত দুই বছর থেকে কোনো রকমের কোনো সংস্কার নাই এবং কোনো একজন কাস্টমার ক্রেতা এবং বিক্রেতা বাজারে আইতে গেলে বা বাজার থেকে যেতে গেলে তার হাত হাত পা ধুয়ে দিতে লাগে। এখন যে পরিস্থিতি অবস্থার মধ্যে আমরা আছি, আজকে সকালবেলা 8:30-9 সময় নাগাদ এখানের মধ্যে রাস্তার ইস্টলিং ফলানি হয়েছে, ইস্টলিং পরেও এখানে বালু মাটি ফলানি হয়েছে। আমরা আজকে বাদ গত আগামীকালকে আমরা বিশ্বকর্মা পূজা করবো আমরা মিনি মার্কেটের মধ্যে। যে একটা পরিস্থিতি আপনারা সবাই ইয়ে দেখতেছেন বা দেখেন, এই নমুনা হইলে আমরা যে এই মেন রোডটা অবরোধ করছি শুধু আমরা পরিবেক্ষেতারা জনস্বার্থে এবং যারা আছেন সবারে উদ্যোগ নিয়ে এই কাজটা করার লেগিয়া আজকে মিউনিসিপ্যালিটির মধ্যে কৈলাসহর মিনি মার্কেটটা সবচেয়ে বড় মিনি মার্কেট কিন্তু আজকে তার কোনো সংস্কার। দীর্ঘ 3 ঘন্টা রাস্তা অবরোধ চলার পর অবরোধ স্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা এসে আগামী 48 ঘন্টার মধ্যে এই রাস্তার কাজ পূর্ত দপ্তরের পক্ষ থেকে স্থায়ীভাবে সারাই করে দেওয়া হবে বলে আশ্বাস দিলে পথ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।